ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রায়, ফাউন্ডার অফ রয়েস কোচিং উইথ বেঙ্গলস নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়েস কোচিং। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে শিশু মনস্তত্ত্বের ওপর মোস্ট ইম্পর্টেন্ট 50টি প্রশ্ন আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ক্লাসের শেষে ক্লাসের পিডিএফও তোমরা ডাউনলোড করতে পারবে। এর আগের ভিডিওগুলোকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং এই ভিডিওতেও তোমরা একটু লাইক টাইক করে দিও। তো ভিডিও শুরুতে তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট আমি নিয়ে এসেছি, সেটি হচ্ছে শিক্ষক হবার স্বপ্ন পূরণের ব্যাচে অলরেডি পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমাদের সাথে যুক্ত হবার মতো ছিল তারা তো যুক্ত হয়েই গেছে, তারা তাদের প্রিপারেশন করছে সপ্তাহে 7 দিন লাইভ ক্লাসের মাধ্যমে। প্রতিদিন 5টি করে লাইভ ক্লাস তারা রেগুলার পাচ্ছে এবং তারপরে রেকর্ডেড ক্লাস দেখার সুবিধাও রয়েছে। ক্লাস নোটের পিডিএফও তারা সবসময় ডাউনলোড করছে আর বাংলা সেরা সেরা শিক্ষকগণ তো তোমাদের সাথে জুড়েই গেছে। ওনারা প্রতিনিয়ত তোমাদের ক্লাসের মাধ্যমে আপকামিং কয়েকদিনের মধ্যেই তোমাদের সিলেবাসকে কমপ্লিট করে দেবে এবং টেট পরীক্ষার আগেই তোমাদেরকে টেটের জন্য উপযোগী করে তুলবে। এই কোর্সের প্রাইস কিন্তু এর আগে ছিল 2100 টাকা, তোমরা প্রত্যেকেই জানো। জাস্ট 2-3 দিনের জন্য তোমাদের এই কোর্সের প্রাইস কমানো হয়েছে এবং এই কোর্সের প্রাইস অনলি 1499 টাকা করে দেওয়া হয়েছে। এবং এই 1499 টাকাতেই তোমরা যা যা দেখানো হচ্ছে সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে। কীভাবে যুক্ত হতে হবে, আমাদের রয়েস কোচিং অ্যাপ ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে, জাস্ট নিচে গিয়ে কোর্স অপশানে ক্লিক করো। ক্লিক করলে তোমরা দেখতে পারবে এইরকম একটি ব্যানার, যেখানে তোমরা ক্লিক করলে দেখতে পারবে এরকম ডেসক্রিপশন পেজে চলে আসবে। নিচে দেখতে পারবে তোমরা 8400 টাকা নয়, 2100 টাকাও নয়, দেখতে পারবে অনলি 1499 টাকা লেখা আছে। কোনো কুপন কোডের প্রয়োজন নেই, জাস্ট বাই নাও বাটনে ক্লিক করে তোমরা পেমেন্ট করে জয়েন হয়ে যেতে পারো। অথবা যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাদের হেল্পলাইন নম্বর প্রত্যেকে নোট করে নাও, 8448449432, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। এখানে চাইলে তোমরা কল করতে পারো, এখনই চাইলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও জিজ্ঞাসা করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই সেই মোস্ট ইম্পর্টেন্ট 50টি কোয়েশ্চেন, যেখানে আমরা একের পর এক তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আজকে তোমাদের কাছ থেকে কোনো উত্তর আমি নেব না, জাস্ট তোমাদের অনলাইনারভাবে আমি কোয়েশ্চেনগুলোকে রিভাইজ করিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও কিন্তু প্রত্যেকেই। দেখো কী বলছে প্রথম কোয়েশ্চেনে, বলছে প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মুখ্য প্রবক্তা কে? উত্তর হবে থর্নডাইক। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে কি বুদ্ধি ও সৃজনশীলতা কী রূপ সম্পর্কযুক্ত? উত্তর হবে ইতিবাচক সম্পর্কযুক্ত। তারপরের কোয়েশ্চেন 3 নাম্বারটা দেখতে পাচ্ছ, মূল্যায়নের আধুনিক ধারণার প্রবক্তা কে? উত্তর হবে ডক্টর বেঞ্জামিন রুম। তারপরের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ 4 নম্বর, চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি হিসাবে একজন শিক্ষক কি করবেন? উত্তর হবে ধারাবাহিকভাবে মূল্যায়ন করবেন। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে মৌলিক শিক্ষার উদ্দেশ্য কি? উত্তর হয়ে যাবে শিক্ষাকে বৃত্তিমূলক করা। এর পরের কোয়েশ্চেন 6 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে শিক্ষকতাকে কোন দৃষ্টিতে দেখবেন? উত্তর হবে চ্যালেঞ্জিং কাজ। কোয়েশ্চেন নাম্বার 7, বোধ পরীক্ষণের সাথে কোন বিষয়টি সম্পর্কিত? উত্তর হবে অসমান টুকরো জুড়ে ছবি সম্পূর্ণ করাটি বিষয়টি। এরপরে কোয়েশ্চেন নাম্বার 8 দেখতে পাচ্ছ, শিক্ষকতাকে কোন স্তরে ফেলা হয়? উত্তর হবে অনুশীলন। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে শিশুর বৌদ্ধিক বিকাশের 4টি বিভিন্ন স্তর চিহ্নিত করেছিলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার ওপর কিন্তু অনেক তত্ত্ব রয়েছে। যাই হোক, এটার উত্তর হবে পিয়াজে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে ছাত্রছাত্রীদের অকৃতকার্যতার বৈধ কারণ কি হতে পারে? উত্তর হবে পড়াশুনোর প্রতি অমনোযোগ। এরপরের কোয়েশ্চেন নাম্বার 11 বলছে শিশুদের আচরণ চর্চার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কি ধরনের পদ্ধতি? উত্তর হয়ে যাবে ব্যক্তিগত চর্চা পদ্ধতি। কোয়েশ্চেন নাম্বার 12, বিদ্যালয়ের কর্তব্য কি? উত্তর হয়ে যাবে সমাজের জন্য উন্নত গুণবিশিষ্ট ভবিষ্যৎ ও সুনাগরিক গড়ে তোলা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 বলছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের প্রধান দায়িত্ব কি? উত্তর হয়ে যাবে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। এর পরবর্তী কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন নাম্বার 14, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষ। এর পরের প্রশ্ন 15 নম্বর, শিখনের ইনসাইট থিওরি কে প্রবর্তন করেছিলেন? উত্তর হবে প্যাভলভ। এর পরের কোয়েশ্চেন 16 নম্বর, শিক্ষাক্ষেত্রে কারিকুলাম বলতে কি বোঝায়? উত্তর হয়ে যাবে প্রতিদিন ছাত্র বিদ্যালয়ের সামগ্রিক কর্মসূচিতে যা যা প্রত্যক্ষ করে। এর পরের কোয়েশ্চেন 17 নম্বর, শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে কার্যকর বলে মনে করা হয়? উত্তর হয়ে যাবে প্রজেক্টের কাজ দেওয়া। এর পরের কোয়েশ্চেন নাম্বার 18, শিক্ষক হিসাবে আপনি কোন ধরনের ছাত্রদের বিশেষ গুরুত্ব দেবেন? উত্তর হয়ে যাবে সক্রিয় ছাত্রদের। কোয়েশ্চেন নাম্বার 19, ছাত্রদের দক্ষতার মূল্যায়নে কোন বিষয়টি বিশেষ কার্যকরী?
উত্তর হবে সেমিস্টার পরীক্ষা। কোয়েশ্চেন নাম্বার 20, শিশুদের স্মৃতিশক্তি বলতে কী বোঝায়? উত্তর হয়ে যাবে, অভিজ্ঞতা লব্ধ বা শেখা বিষয়ে মনে রাখার ক্ষমতাকে স্মৃতিশক্তি বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 21, শিক্ষার্থীর ব্যক্তিগত সম্ভাবনা ও চাহিদা অনুযায়ী শিক্ষাদান পদ্ধতিকে কী বলে? উত্তর হয়ে যাবে, ব্যক্তি স্বাতন্ত্র নীতি। কোয়েশ্চেন নাম্বার 22, একজন শিক্ষকের প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ কী? উত্তর হবে, শিশুদের ঠিকমতো বোঝা। এর পরের কোয়েশ্চেন 23, ভালো শিক্ষার বৈশিষ্ট্য বলতে কী বোঝায়? উত্তর হয়ে যাবে, ভালো শিক্ষক ও উন্নত বিদ্যালয় পরিবেশ। এর পরের কোয়েশ্চেন রয়েছে 24, যেসব শিশু শ্রেণীকক্ষে বেশি প্রশ্ন করেন একজন শিক্ষক হিসাবে তার প্রতি আপনার কর্তব্য কী? উত্তর হয়ে যাবে, শ্রেণীকক্ষের বাইরে ও ভেতরে যখনই প্রশ্ন করবে তাদেরকে সঠিক উত্তর দিয়ে সন্তুষ্ট করা। এর পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 25, সহপাঠক্রমিক কার্যবলী কেন প্রয়োজন? উত্তর হয়ে যাবে, শিশুদের পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব বিকাশে ইহা সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 26, বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কী হওয়া উচিত? তার মধ্যে দেখো আরও একটা আমরা উদ্দেশ্য পড়লাম, এবার আমরা পড়ব দেখো সঠিক সময়ের মধ্যে প্রতিটি শ্রেণীর পঠন কার্যবলী সম্পন্ন করা। এর পরের কোয়েশ্চেন 27, শিক্ষার্থীদের অকৃতকার্যের কারণ কী? উত্তর হবে, শিক্ষা ব্যবস্থার ত্রুটি। বিদ্যালয়ের ছুট সমস্যার সমাধান কীভাবে সম্ভব? উত্তর হবে, মনোরম ও সহানুভূতিপূর্ণ বিদ্যালয় পরিবেশ তৈরি করে। তারপরে কোয়েশ্চেন 29, ব্যক্তিত্ব চরিত্রের মধ্যে মূল পার্থক্য কী? উত্তর হয়ে যাবে, ব্যক্তিত্ব বাহ্যিক এবং চরিত্র আভ্যন্তরীণ। কোয়েশ্চেন নাম্বার 30, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা প্রথা কবে চালু করেন? উত্তর হবে, 1937 সালে। কোয়েশ্চেন নাম্বার 31, বংশগতির ক্ষুদ্রতম উপাদান কী? উত্তর হয়ে যাবে, জিন। এর পরের কোয়েশ্চেন 32, স্কিমা কী? উত্তর হয়ে যাবে, কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠনই হলো স্কিমা। এর পরের কোয়েশ্চেন 33, প্রগতিবাদী শিক্ষার জনককে? উত্তর হবে, জন ডিউই। সৃজনশীলতার জন্য কোন ধরনের চিন্তনের গুরুত্ব বেশি? উত্তর হবে, অপসারী চিন্তন। এর পরের কোয়েশ্চেন 35, যোগ করার দক্ষতা গুণ করার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী হয়, এক্ষেত্রে কোন ধরনের শিক্ষণ সঞ্চালন ঘটেছে? উত্তর হয়ে যাবে, ধনাত্মক শিখন সঞ্চালন। তারপরের কোয়েশ্চেন, লিবিডো বিকাশের তত্ত্বটির প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে, ফ্রয়েড। এর পরের কোয়েশ্চেন 37, একটি শিশুর বৃদ্ধি ও বিকাশ নির্ভর করে কিসের ওপর? উত্তর হবে, জিনগত বৈশিষ্ট্য, পরিবেশ ও ব্যক্তির প্রভাবের ওপর। কোয়েশ্চেন নাম্বার 38, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান দুটি বৈশিষ্ট্য কী? উত্তর হবে, স্বাধীনতা ও সক্রিয়তা। এর পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ 39, পরিবার শিক্ষার কোন ধরনের মাধ্যম? উত্তর হয়ে যাবে, পরিবার শিক্ষার প্রথা বহির্ভূত মাধ্যম। কোয়েশ্চেন নাম্বার 40, প্রাথমিক স্তরের শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গুণ কী? উত্তর হয়ে যাবে, ধৈর্য ও অধ্যবসায়। এর পরের কোয়েশ্চেন 41, বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে, গিলফোর্ড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পায়রা ও ইঁদুরের ওপর কে গবেষণা করেছিলেন? উত্তর হয়ে যাবে, স্কিনার। বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কী? উত্তর হবে, হস্তশিল্প। এর পরের কোয়েশ্চেন 44, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে, স্পিয়ারম্যান। কিন্ডারগার্টেনের প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে, ফ্রয়েবেল। কোয়েশ্চেন নাম্বার 46, মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন কে? উত্তর হবে, জোয়ান হার্ভার্ড। এর পরের প্রশ্নটি রয়েছে 47, প্রশ্ন, সামাজিক চুক্তিনীতির প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে, হেগেল ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 48, কোন স্তরে ছেলেমেয়েদের খুব বেশি রকম অসামাজিক বলে মনে হয়? উত্তর হবে, প্রাথমিক কৈশোর স্তরের। কোয়েশ্চেন নাম্বার 49, সদ্যজাত শিশু কিসের মধ্যে দিয়ে প্রথম সংযোগ রক্ষার কৌশল ব্যবহার করে? উত্তর হবে, ক্রন্দনের মধ্যে দিয়ে, অর্থাৎ কান্নার মধ্যে দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 50 বলছি, শিশুর মধ্যে নিষ্ক্রিয় ভাষা দেখা যায় কোন বয়সে? উত্তর হবে, প্রথম বছরের শেষ দিকে কিংবা দ্বিতীয় বছরের শুরুর দিকে। এর পরের প্রশ্ন, অর্থাৎ 50টি তো হয়েই গেছে, তোমাদেরকে বলেছিলাম 50টা কোয়েশ্চেন করাবো, বাট 50টা প্রশ্ন তো হয়ে গেছে, আমি আরও এক্সট্রা দুটো কোয়েশ্চেন রেখেছি, এর জন্য হলেও অন্তত তোমরা একটু লাইক করে দিও ভিডিওটা, ওকে। 51 কোয়েশ্চেন, কত মাসের পর শিশু দ্বি শব্দ স্তরে উপনীত হয়? উত্তর হবে, 18 মাসের পরে। 52 কোয়েশ্চেন, কোন বয়সকালকে শিশুর শব্দ ভাণ্ডারের বিস্ফোরণ বলা হয়?
উত্তর হয়ে যাবে 2 বছর বয়সকে। এরপরে তোমরা কমেন্ট করে জানিও যে এই ধরনের অনলাইনের কোয়েশ্চেন যদি তোমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করাতে থাকি তাহলে তোমাদের কেমন লাগবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও প্রত্যেকেই। যারা নতুন রয়েছে রয়েস কোচিং চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আরও একবার রিমাইন্ডার দিয়ে দিই, দেখতেই পাচ্ছ এরকম অনলাইনের পরে তো অবশ্যই ভালো প্র্যাকটিস হয়, কিন্তু এগুলো যদি তোমরা চ্যাপ্টার অনুযায়ী পড়ে পরীক্ষার জন্য 100% প্রিপারেশন করতে চাও তাহলে আমাদের শিক্ষক হবার স্বপ্ন পূরণের এই ব্যাচে যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, এই ব্যাচে অলরেডি 2100 টাকার পরিবর্তে 1499 টাকা প্রাইস চলছে। যখন তখন প্রাইস বেড়ে যেতে পারে, তুমি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও যতক্ষণ না পর্যন্ত 1499 টাকা থাকছে। এবং তোমরা প্রতিদিন 5টি করে লাইভ ক্লাস করো, তার মাধ্যমে তোমরা থিওরিগুলো MCQগুলো ভালো করে শিখতে থাকো। রেকর্ডিং ক্লাস দেখতে পারবে যদি কোনো সময় লাইভ মিস হয়ে যাবে। লাইভ ক্লাস ছাড়াও তোমরা রেকর্ডিং ক্লাসের সাপোর্ট পাচ্ছ, ক্লাস নোটের PDF ডাউনলোড করতে পারছো, এবং কোনো মাসিক ফিস তোমাদেরকে দিতে হচ্ছে না, মাসে মাসে 1 টাকাও তোমাদেরকে পে করতে হচ্ছে না। আমাদের রয়েস কোচিং অ্যাপ ডাউনলোড করো, গুগল প্লে স্টোর থেকে কোর্স অপশানে চলে যাও, চলে গিয়ে জাস্ট ফিচার কোর্সের আন্ডারে ক্লিক করো, ক্লিক করে জাস্ট চলে আসো এইরকম পেজে। এখানে দেখতে পারবে কোনো কুপন কোড লাগবে না, জাস্ট ওনলি 1499 পেমেন্ট করে দাও বাইনা অপশানে ক্লিক করে, আর আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যাও। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের হেল্পলাইন নম্বর 8448449432। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে পড়াশুনো করছে, এবার তোমার পালা, দেরি করো না, চটপট করে ভর্তি হয়ে যাও। আর যদি মনে করো যে না স্যার এবার প্রাইসটা কমেছে এখনই ভর্তি হবো, তাহলে তো আরও ভালো সময় তোমার জন্য, কারণ প্রাইস ভবিষ্যতে বাড়তে পারে, সুতরাং চটপট করে যুক্ত হয়ে যাও। দেখা হবে অন্য একটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।